एवरीवन वेलकम बैक टू द न्यू ब्लॉग। आशा करी तुम्हारा भलो आचो। आज के हे शनिवार और एख रि आठटा और ये समय थे ब्लॉगटा चालू करी। तुम्हारा हम भावे जो दीदी तुम रे क्या चालू करो प्रतिदिन मत आज के जान सकाल ब्लॉगटा चालू कर किंतु माने सकाल मोटामोटी दुटो पर्यंत जतटुकु ब्लॉग करार पड़े नहीं किंतु दुटोर पर माने आढ़ाईटार दिखे माँ फोन कर तारपर मार काछ थेके एमन एकटा न्यूज शुनलाम जे मनटा एत खराब हो गेछे सेटाई तोमादेर एकटु शेयर करब जे कि कारणे आमार मनटा हठात करे खराब हो गेछे। आर आजके आमार उपोस शनिवारे लास्ट शनिवार उपोस करे एखन एकटु माने पुजो दिए एकटु फल प्रसाद खेये तोमादेर सामने एसेछि। तोमरा देखेई बुझते पारछो जे आमि खूब क्लान्त किन्तु एइटुकु तोमादेर संगे शेयर करले आमार मनटा एकटु हालका हबे। कथाटा कि बोलो तो प्रत्येकटा मा সন্তানের জন্ম তারিখটা কিন্তু কোনো সময় ভুলে না, তাই না বলো? সে যেমন মাই হোক সন্তানের জন্ম তারিখটা কেন ভুলে না জানো? দশ মাস দশ দিন তাকে পেটে ধরে এবং সন্তানের সঙ্গে মায়ের একটা নারীর টান থাকে আর সেই কারণের জন্য মা কিন্তু সন্তানের জন্ম তারিখটা ভুলে না। আজকে যখন মানে আমাদের সবারই মনে ছিল কিন্তু বলে না মানে ব্লক করতে গেলে তারপরে এমনিও মানে जन्म तारीखटा अतटा माथार मध्य जे जार काज निये व्यस्त छिलाम। ता मा दुपुर बेला फोन करे बोल्लो जे जानिस मोना जे आजकेर दिनटा माने श्रावण आठाशे श्रावण आर शनिवार ठीक एई रकम दिनेई आमार भाई जन्मग्रहण करेछिलो। आठाशे श्रावण छिलो आर दिनटाओ शनिवारई छिलो। जखन मार काछे एई कथाटा शुनलाम तखन मनटा एत खराब लागलो। चिंता करो तो कि अभागी मा जे सन्तानेर যে আজকে জন্মদিন সেই সন্তানকে কাছে পাচ্ছে না, সেই সন্তানকে যে এক ফোঁটা নিজের পছন্দ মতো কিছু একটু মানে একটু যে কিছু করে দেবে মানে সন্তান কি ভালো খেলো। ছেলে মেয়ের জন্মদিন হলে মারা কিন্তু সবার আগে চিন্তা করে যে ছেলে মেয়ে কি ভালো খায় সেটাই তাকে আজকে করে দেব। কিন্তু আমার মা এত অভাগী যে সেই খাবারটা দিতে না পেরে কি দিল জানো? ছেলের গলায় একটা মালা পরিয়ে দিল। এর থেকে উনি কি করতে পারে? ওনার কাছে তার কিচ্ছু করার নেই আর দিনটাকে শুধু মনে রাখতে পারে, আর তো কিছু করতে পারবে না। আর সবথেকে কষ্টের আরেকটা মুহূর্ত মানে পরে মার কাছে শোনার পর যখন ছেলেকে গিয়ে বললাম বাবু হ্যাঁ রে বাবু আজকে মামার জন্মদিন, বলে হ্যাঁ মা বোন তো স্ট্যাটাস ছেড়েছে। তখন মানে মেয়েটার ওই স্ট্যাটাসটা দেখে আমার আরও চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি তোমাদের দেখাচ্ছি মেয়েটা যে স্ট্যাটাস ছেড়েছে, তার আগে দেখে নাও এই দেখো মানে অনেক আগের ছবি। তো ইনি আমার বাবা মা, এ হচ্ছে দিদি, আর এটা হচ্ছে আমি, আর এই যে পুচকি মিষ্টি ছেলেটা ছিল আমার ভাই। আমার বোন আছে একটা কিন্তু আমাদের মানে অনেক পরে মানে মানে খুব ছোট আমাদের থেকে অনেক পরেই বোন হয়েছে। তখন আমরা এই তিন ভাই বোনকে নিয়ে বাবা ছবি তুলেছিল মাকে, আর এই দেখো এই ছোট্ট মিষ্টি বাচ্চাটা দেখতে পাচ্ছ, আমাদের সবার কত আদরের সেই বাচ্চাটা আস্তে আস্তে ৩৫টা বছর আমাদের সঙ্গে থেকে তারপরে চলে গেল। আর আজকে এই জন্মদিনটা তার মা তাকে না একটা নতুন বস্ত্র কিনে দিতে পারলো, না তাকে এক চামচ পায়েস রান্না করে খাওয়াতে পারলো, না তাকে একটা আশীর্বাদ করতে পারলো, তার বদলে কি দিল না একটা মালা দিল। মা খুব কম কিন্তু সন্তানের মৃত্যুদিনটা মনে রাখে, কারণ যে মা সন্তানের মৃত্যুদিনটা মুখ দিয়ে বলে সেটা হচ্ছে সবথেকে অভাগী মা। তার মতো অভাগী পৃথিবীতে কেউ নেই। একমাত্র জন্মদিনটাই প্রত্যেকটা মা আনন্দ সহকারে পালন করে, কিন্তু আমার মা সবথেকে অভাগী দুর্ভাগ্য আমার মায়ের যে সন্তানকে সে হারিয়েছে। আর তার মতো আমরাও দুর্ভাগ্য যে আমার একমাত্র ভাইকে হারিয়েছি। ভাইয়ের ছেলে মেয়েগুলোরও দুর্ভাগ্য যে ওর বাবাকে হারিয়েছে, ওর বউর দুর্ভাগ্য যে ওর স্বামীকে এত অল্প বয়সেও হারিয়েছে। এই মানে এই আর যেহেতু দিন তারিখ মাস পুরো এক পড়েছে, আমার যেন বুকটা মানে কি বলবো তোমাদের, মাকে আর তখন কিছু বলতে পারিনি যে মা ভুলে যাও এই করোনার মধ্যে ও এর আগেই ও যে
মানে ই হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ও শান্তি পেয়েছে। করোনার মধ্যে এমনিই তো ভালো ভালো মানুষ মরে যাচ্ছে, কিন্তু চিন্তা করো তার আজকে বুকের ভেতরটা কেমন করছে। আজকে যেইটুকুই হোক, হয়তো বেঁচে থাকলে ওকে আমরা ঘিরে বলতাম, ভাই আজকে তোর অনেক বছর পর দেখবে, অনেক বছর পরই পরে, 5 বছর না ক বছর পর পর দিন তারিখ আর মাসটা একই পরে, আর তোমাদের মানে কী বলবো, বলার আর আমার কিচ্ছু কথা নেই। তারপরে আমি বললাম না, আজকে আর ব্লগ করবো না, আজকে তোমরা দেখো ওর মেয়ে কী লিখেছে, দেখলে তোমাদের বুকের ভেতরটাও ফেটে যাবে। এটা ভাইয়ের ফটো, ভাইয়ের তখন 16 বছর বয়স, তখন একদমই রোগা পাতলা ছিল, পরে বয়স যখন হয়েছে একটু মোটা হয়েছিল। মাঝখানে ভাই মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে দাঁড়ানো ওর পাশেই, মাও দাঁড়ানো, আর নীল তাওয়াল পরা ওটা হচ্ছে ওর বউ। এই দেখো ভাই আর ভাইয়ের বউ, এ আমার ননদও হয়। ভাইয়ের যখন 16 বছর বয়স তখনই ও বিয়ে করে নিয়েছিল। ভাই যখন মারা যায় তখন ওর ছেলের বয়স ছিল 19 বছর। খুব ঘুরতে ভালোবাসত, ওদের ফ্যামিলি, মা প্লাস আমাদের 3 বোনের ফ্যামিলি সবাই মিলে আমরা বছরে একবার করে ঘুরতে বেরোতাম। এগুলো একটু আবছা, কিন্তু ওর স্মৃতিটা আমাদের মনে এখনও স্পষ্ট হয়ে রয়েছে। আমাদের সবার ঘরেই ছেলে, শুধু ওরই একটা মেয়ে হয়েছিল একটা ছেলের পর, আর মেয়ে ছিল ওর চোখের মণি। কিন্তু মেয়ে বেশি দিন পর্যন্ত বাবাকে তো পেল না, মেয়ে যখন ক্লাস 5 পড়ে তখনই আমার ভাই এক্সপায়ার হয়ে যায়। ছবিটা মেয়ে আজকে স্ট্যাটাসে ছেড়েছে, আর কী লিখেছে সেটা আমি তোমাদের বলছি, কারণ তোমরা লেখাটা বুঝতে পারবে না। লিখেছে, হ্যাপি বার্থডে বাবা, আমি যখনই জন্মাবো যেন তোমার ঘরেই জন্ম হই, তুমি যেন আমার বাবা হও প্রত্যেক জন্মে, খুব অল্প সময় তোমায় পেয়েছি কিন্তু খুব মিষ্টি মেমোরিটা আর খুব স্পেশাল ছিল আমাদের জীবনে। যেখানেই থাকো ভালো থাকো বাবা। দেখলে তো মেয়ে কী লিখেছে, ও যখন মানে ভাই যখন মারা গেছে তখন আমার ভাইয়ের মেয়ে ক্লাস 5 পড়ে, আর এখন ও মেয়ে 11 পড়ে, মানে ধরো 5 বছর শেষ হয়ে এই 6 বছর, আর মারা গেছে ভাই অক্টোবরের 31 তারিখে ভাই মারা গেছে, আর এই অক্টোবর আসলে 6 বছর হবে। মেয়ে এবার ভালো রেজাল্ট করে, সেদিন তো তোমাদের বললাম যে ভালো রেজাল্ট করে পড়ছে, মানে পিওর সায়েন্স নিয়ে পড়ছে, তাহলে ও কতটুকু ভালোবাসা পেয়েছে বলো ওই বাচ্চার মেয়েটার কাছ থেকে। ওর বাবাকে ভগবান কি নিষ্ঠুর বলো, ওর ওই বাচ্চা মেয়েটার কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছে। ছেলেটাও তো সেই 19-20 বছরের ছেলে, আর ওই বয়স্ক মা, যখন ভাই মারা যায় দুজনের ওপর পুরো সংসারের দায়িত্বটা পড়ে। তাহলে ওই ছেলে, এই বয়সে ছেলেরা ঘুরবে ফিরবে কিন্তু সেটা তো করতে পারছে না, ওর পেছনে তো কেউ নেই, একমাত্র মা আছে আমার মা, সেও তো বয়স্ক, সেই বা কী করে কী করবে। ওই যেভাবে হোক এখন এইভাবেই চলছে, কিন্তু বলে না অভাব অনটন সব কিছুর পূরণ করা যায়, কিন্তু একটা আমাদের ভাইটা যে চলে গেছে তাকে আমরা কোথায় পাবো, তাকে তো পাবো না। কত বয়স্ক মানুষ রাস্তা দিয়ে যখন ঘোরে, ভাবি কি এদের থেকে কি এইটুকু এইটুকু করে আয়ু ভগবান আমার ভাইটাকে দিতে পারতো না বলো। আজকে আমরা সবাই মিলে এই দিনটাতে কত সেলিব্রেশন করতাম, অন্তত একটু আনন্দ করতাম, ভালো মন্দ না হোক। মা হয়তো কিছু রান্না করে সব বোনদের বাড়িতে কিছু একটু একটু করে পাঠাতো, যে ছেলের জন্মদিন নেই এটা খা, সেই ভাগ্যটা আমাদের নেই। আমরা এমনই দুর্ভাগ্য, হয়তো ওপর থেকে তোমরা দেখে বলবে, দিদি তোমার বাড়ি আছে, ঘর আছে, তোমার সব কিছু আছে, খুব সুখে আছো। একটা মেয়ের কিন্তু বাড়ি ঘর সব কিছু খাওয়া দাওয়া এটাই সুখ না, মেয়েদের সব থেকে অধিকার আসে বিয়ের আগ পর্যন্ত বাবা আর ভাইয়ের ওপর, বিয়ের পর স্বামী আর সন্তানের ওপর, স্বামী আর ছেলের ওপর। কিন্তু আমাদের যে আমরা যে মানে বাপের বাড়ি গিয়ে যে একটা জোর করব, জোর বলতে সে জোরের জায়গাটাই আমাদের নেই, কারণ বাবা ভাই দুজনেই আমাদের ছেড়ে চলে গেছে। তাও বাবার ডাকটা পূরণ করতে পারি ছেলেকে বাবা বাবা করে ডেকে, কিন্তু ভাই বলে কাকে ডাকতে যাবো বলো। ভাই ডাকলেও সেই ভাইয়ের সাথে মানে কাউকে ডাকা, নিজের মারপেটের ভাইকে ভাই বলে সম্বোধন করা অনেকটা তফাৎ। তাই সেই ডাকটা মনে আমাদের ভগবান মানে কিছু দিনের জন্য আমাদের মুখে দিয়েছিল, আবার আপনিই ভগবান সেই ডাকটাকে আমাদের কাছ থেকে টেনে নিয়েছে, যে না তোদের আর ডাকার অধিকার নেই, ওইটুকু বাচ্চা মেয়ে। ও বাবা মানে
ওদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, কিন্তু সেই আশাটা দৌড়িয়ে গিয়ে যে বাবার কাছে বলবে সেটাও বলতে পারছে না। ওরও ওর যে বউ, ও যে ওর মনের একটা শখ হলে সেটা যে স্বামীর সঙ্গে শেয়ার করবে সেটা করতে পারছে না। মার কিছু প্রয়োজন হলে সেটা যে গিয়ে ছেলের কাছে বলবে সেটাও বলতে পারছে না। তাহলে উপরওয়ালা কত নিষ্ঠুর বলো, যে এত তাড়াতাড়ি ওকে ডেকে নেওয়ার সময় হয়েছিল। ও তো কত দায়িত্ব বাকি ছিল, মাকে দেখবে, আমাদের দেখবে, আমাদের ছেলে মেয়ে সবার বিয়ে শাদি করবে, সেইগুলো দেখবে, এই দায়িত্বগুলো কী করে ও ছেড়ে দিয়ে চলে গেল? ভগবান কি ওকে আরেকটু সময় দিতে পারলো না? এই কথাগুলো যখন মনে হয় তখন ভগবানের উপর খুব রাগ হয়। কেউ যদি যখন ভগবানকে কিছু বলে তখন তাকে বোঝাই, ভগবানের উপর রাগ করো না, একদিন না একদিন তো মানুষ যাবে। কিন্তু যার নিজের জনটা চলে যায় তখন তার মনের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তখন অটোমেটিক আমাদের ভগবানের উপর রাগটা চলে আসে, যে মনে করি না ভগবানই এর জন্য দায়ী। যখন কোনো বাবা তার মেয়েকে হাত ধরে নিয়ে যায় তখন ওই মেয়েটার কী পরিস্থিতি, এখন তো একটু বড় হয়েছে, কিন্তু সেই মুহূর্তটা জানো ওকে মানে ভাই সব সময় চোখে চোখে রাখত, মেয়েকে মা মা বলতে বলতে পুরো অজ্ঞান, মানে মেয়ে ছিল ওর জীবন, মানে কিছু দিনের মনে হয় বন্ধন, যার জন্য এত অল্প বয়সে বিয়ে করে এত তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়ে তারপর ভগবান দেখলো যে ওর তো সময় হয়ে গেছে, এবার ওকে উপরে আনতেই হবে, নাহলে 16 বছরে বিয়ে করার পরই কিছু দিনের পরই ওর ছেলে হয়েছে, তারপরেই ছেলে আর মেয়ে অনেক দিনের ছোটো বড় ডিফারেন্স, আর ওর ছেলের থেকে আমার ছেলে 1 বছরের ছোট, আমার দিদির ছেলে তার থেকে 1 বছরের বড় ভাইয়ের ছেলের থেকে। আর আমাদের ভাগ্য কপাল খারাপ, কী আর করা যাবে। আমরা আর বছরে যে ট্যুরটা আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে যেতাম, 3 বোনের ফ্যামিলি, ভাইদের ফ্যামিলি, সেই ট্যুর আমাদের আর যাওয়া হয় না। আমরা প্রত্যেক বছর, কোনো বছর পুরী, কোনো বছর দীঘা, এরকম করে করে আমাদের একটা ফ্যামিলি ট্যুর হতো। যেদিন থেকে ভাই মারা গেছে সেদিন থেকে পুরো ট্যুরটাই আমাদের বন্ধ, কারণ পুরো হুজুগটাই ও নিত। সবাইকে, আমাদের সব বোনকে আগে বোঝাতো, তারপর সব জামাইকে ডেকে ডেকে বোঝাতো, বলতো খরচা যা বেশি হয় সেটা আমি দেবো, তোমরা যেটা সমান তোমরা সেটা দিও। তারপর থেকে আমাদের জীবনে আনন্দ বলো সব কিছু চলে গেছে ওর সাথেই। ও একটুখানি সময়ের জন্য এসে আমাদের হাসি ঠাট্টা আনন্দ দিয়ে ওর কাজ হয়ে গেছে, ও উপরে চলে গেছে, কিন্তু ও আমাদের মনের মধ্যে এত বড় একটা ফাঁকা জায়গা রেখে গেছে যে সেই জায়গা যতদিন আমরা বেঁচে থাকবো কেউ পূরণ করতে পারবে না। সে যতই সম্পত্তি দাও, টাকা দাও, পয়সা দাও, কাউকে ডেকে এনে দাও, ভাই বলে দাও, সেই জায়গাটা কে, ওর জায়গাটা কেউ নিতে পারবে না। সেটা সবার ক্ষেত্রে হয়, যে জন চলে যায় সেজন ফিরে আসে না, আর তার জায়গাটা কেউ নিতে পারে না। মা যেন এখনও যদি মানে মাঝে মাঝেই স্বপ্ন দেখে যে ভাইয়ের সেই ছোটোবেলার মুখটা, মানে ছোটো একটা বাচ্চা ছেলে মার আঁচল ধরে টানছে, মা মাঝে মাঝেই বলে যে মনে আজকে ভাইকে স্বপ্ন দেখেছি। সেই ভাইকে তো বাবু ডাকতো, মা বলে বাবু সেই ছোটোবেলা দৃশ্যটা দেখতে পেয়েছি, ভাই আর আমি 1 বছরের ছোটো বড়, তাই ও আমাকে কোনো দিন দিদি বলে ডাকতো না, ও বলতো তুই তো আমার থেকে 1 বছরের বড়, 1 বছরের বড় কি কোনো বড়, তুই তোকে আমি নাম ধরেই ডাকবো, ও আমাকে রিতা রিতা করে ডাকতো। আর দিদি আমাদের থেকে একটু বড় ছিল, এবার মা কী করতো, দুটো ছেলে মেয়ে যখন পিঠাপিঠি, এবার আমরা তো ধরো বাচ্চারা ছোটো জ্বালাতাম বলে মা দু ভাই বোনকে বেঁধে রাখতো, আর বেঁধে রাখলে মার আঁচলটা ধরে যেরকম টানতো সেরকম মা প্রায় দিন স্বপ্ন দেখে যে আমি ঘুমের ঘরে দেখছি আমার আঁচলটা ধরে ছেলে আমার টানছে। আর আমাদের আবার খুব যেমন ভালোবাসতো বিয়ের পর তো মানে ধরো বড় হয়েছি ভালোবাসতো, কিন্তু মানে এখন ওর কোনো কোনো দৃশ্যের কথা মনে পড়লে হাসিও পায়, মানে কোনো খাবার যদি কম হতো মেরে মুড়ে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে নিত, বলতো যে আমাকে দে, একদম বাটি ধরে নিয়ে নিত, আর ঘুষি ঘুষি মেরে মেরে আমি ভয়ে ওকে কিচ্ছু বলতাম না, এমন মার মারতো যে ভয়ে ওকে আর কিছু বলতে পারতাম না। আমি বললাম যা তুই খেয়ে নে, একবার তো মা কোথায় গেছে আর এবার দিদি আমাকে আর ওকে খাবার দিয়ে গেছে মা তিনজনকে, এবার ও কী করেছে নিজের খাবারটা খেয়ে আমারটা তো নিয়েছে আমি দিয়ে দিয়েছি, আর দিদি দেয়নি বলে দিদিকে এমন জোরে জোরে ঘুষি মেরেছে দিদি অজ্ঞান হয়েছিল, মানে ও এমন বিচ্ছু ছিল। তারপরে বাদর আছে না, মানে যেগুলোকে বাদর বলে, চেনো কিনা যে হনুমান বাদর,
সেই বাদরকে এমন করে মানে মুখ ভেঙিয়েছে, বাদর কি করেছে, এসে পেছন দিয়ে প্যান্ট ছিঁড়ে পেছনে পুরো মাংসর কামড় দিয়ে নিয়ে চলে গেছে। নাহলে বাদরকে কেউ ভেঙায় বলো? বাদরকে ভেঙিয়েছে, ভেঙে ওইরকম করেছে, মানে এত ইসে করতো। আর যেখানে খেলা হতো, যেখানে ধুনুচি নাচ হতো, ধুনুচি নাচে বলতো না, মা আমি ওখানে ধুনুচি নাচ, আমি ওখানে, এখন তো হয়ই না প্যান্ডেলে পুজোর মণ্ডপে, আগে তো একটা প্রতিযোগিতা হতো, প্রাইজ দেওয়া হতো। এবার ধরো আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছি আর ক্লাবে পুজো টুজো হচ্ছে, তখন তো ছোট আমরা সবাই, এবার হঠাৎ করে একবার মামা বাড়ি আমরা সবাই সবাই আমরা ঘরে বেশ আনন্দ টানন্দ করছি, খাওয়া দাওয়া করছি, আর প্যান্ডেলটা একটু দূরেই ছিল, মাইকে অ্যানাউন্স করলে শোনা যেত। তখন ওখান থেকে অ্যানাউন্স করে বলছে যে সুমন সাহা ধুনুচি নাচে ফার্স্ট হয়েছে। তা আমরা বলি, মানে আমার মা আমরা সবাই চিনি, মা ভাইয়ের নাম বলছে না? মা বলে হ্যাঁ তো বাবুর নামই তো বলছে। ঠিক, প্রাইজ নিয়ে বাড়ি চলে এসছে, একা একা গিয়ে ধুনুচি নাচ নিয়েছে, প্রাইজ নিয়ে বাড়ি চলে এসছে। মানে এমন ছিল, মানে যখন যেটা লাগবে ওর তখনই সেটা দিতে হবে, একটা ছেলে থাকলে যা হয়। সেই দিনগুলো কত ভালো ছিল, কত আনন্দ ছিল। আর ছেলে মেয়েকেও এরকম তো নিজে মানে বিচ্ছু দুষ্টুমি করেছে, আবার ছেলে ওর যে ছেলে হয়েছে ছেলেকেও খুব ভালোবাসতো, কোথায় কী ড্রেস পাওয়া যায় ছেলে বলতে না, ওর ছেলে বলে না, আমার দিদির ছেলে, আমার ছেলে, বোনের ছেলে, সবাই ছেলেকে ও জীবন দিয়ে ভালোবাসত। যেন কোন ছেলে চুল বড় হয়েছে সাথে সাথে বলতে, এই ওর কিন্তু চুলটা বড় হয়েছে কেটে দিবি, মানে সেলুনে পাঠিয়ে দিবি ওকে। আবার নখ বড় হয়ে গেলে, এই ও ওই ছেলে নখ বড় হয়েছে, নখগুলো কেটে দিস, মানে ওর যেন চিন্তা। আমাদের ছেলেরা কিন্তু নিজেদের বাবারা ভাত মেখে দেবে সেই ভাত খাবে না, অথচ মামা ভাত মেখে দিত সেই ভাত খেত। ধরো আমার ছেলে তো এখন 23 বছর, প্রায় 6 বছর আগে তখন আর ওর কত 17-18 বছর হবে, তাহলে মামার সঙ্গে তো ভালো ইয়ার কি ফাজলে আমি সব কিছু করেছে, কিছু হলেই মামা ওদের আড়াল করে দিত, কোনো বদমাশি করতো বা কোচিনে বা স্কুলে যদি পড়তে না যেত, স্কুলে না যেত, কোনো টিউশনে পড়তে না গেলে ওদের ভুগতে পারবে না, বলে থাক ওরা তো এই বয়সে একটু করবে। অনেক কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রাতও অনেক হয়ে গেছে আর মনটাও ভালো নেই, বললাম না দুপুর থেকেই মনটা খারাপ। এখন গিয়ে আমি একটু সেদ্ধ ভাত করব, করে একটু খাবো, সারাদিন তো বললাম উপোস, আর একটা ফল খেয়ে আমি, মানে একটা ফল না একটুখানি ফল খেয়েছি আর কিছু খাইনি, আর সিন্নি তো আমি খেতে পারি না। এখন একটু সেদ্ধ ভাত করবো, ছেলে ওই সেদ্ধ ভাতই খাবে, বলেছে মা কিছু করতে হবে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা যা ডিসিশন নেওয়া তোমরাই নিও, আজকে আর আমার বলার কিছু নেই। আর এটা আমি কোনো ভালো লাগার জন্যও করিনি, সাবস্ক্রাইব করার জন্যও করিনি, আজকে আমার মনে যে ইমোশনালটা সেটা তোমাদের কাছে তুলে দিয়েছি, কারণ হয়তো সবার সামনে আমি এইরকম এগুলো শেয়ার করতে পারতাম না, একা রয়েছি, মনটা আরও ভেঙে গেছে, যার জন্য তোমাদের সামনেই আমি শেয়ার করলাম। তাহলে শুভরাত্রি, সাবধানে থেকো, ভালো থেকো, আগামীকাল তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাব। টাটা টাটা বলে আবার চলে এসেছি। এই ছবিটা আমি সাইডেই রেখেছিলাম, কিন্তু তোমাদের দেখাতে মনে ছিল না, তাই আবার আসলাম। ছবিটা তোমরা খেয়াল করেছো, সেদিন আমার বাপের বাড়ির দেয়ালেও ঝুলানো ছিল, আমার ঘরেও দেয়ালে তোমরা দেখতে পাও, ভিডিও করার সময় মাঝে মধ্যে ওর ছবিটা দেখা যায়। এটা হচ্ছে মিত্রুর কিছুদিন আগের ছবি, তখন ওর চেহারাটা এত হেলদি ছিল, দেখে মনে হচ্ছে আমার বদ্দা।